রাজ্যের বিধানসভা নির্বাচন মাত্র মাস দুয়েক বাকি। ইতিমধ্যেই সব কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রাক প্রস্তুতিতে নেমে পড়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচন যখন দোরগোড়ায়, ঠিক তখনই সরকারি কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 18 ডিসেম্বর মাত্র কয়েক ঘন্টার রাজ্য সফরে আসছেন তিনি। রাজ্য সফরকালে তিনি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে রাজ্যে নির্মিত পাকা বাড়ির গৃহপ্রবেশের আনুষ্ঠানিক সূচনা করবেন। একসাথেই তিনি সেদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর রাজ্য সফর ও তার গৃহীত কর্মসূচি নিয়ে এখন প্রশাসনিক এবং দলীয় স্তরে শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি। প্রধানমন্ত্রীর রাজ্য সফর কিভাবে সফল করে তোলা যায়, তার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা হাতে নিয়ে শুরু হয়ে গেছে কাজ। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে এখন বদ্ধপরিকর প্রদেশ বিজেপি নেতৃত্ব। বুধবার সাতসকালে সমাবেশের জায়গা পরিদর্শন করলেন রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব। ময়দান পরিদর্শনকালে ছিলেন বিজেপির রাজ্য প্রভারী মহেশ শর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কারা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ প্রদেশ বিজেপির এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। পরিদর্শনকালে এদিন মন্ত্রী নেতার ময়দানের বিভিন্ন দিক খতিয়ে দেখেন, কথা বলেন উপস্থিত তথ্য সংস্কৃতি দপ্তর ও আরক্ষা প্রশাসনের আধিকারিকদের সাথে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে প্রশাসনিক ও দলীয় স্তরে চলছে এখন জোরদার প্রস্তুতি, এমনটা সেদিন জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18 ডিসেম্বর আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন দুপুর 1:30 মিনিটে। তো তার প্রস্তুতি দেখার জন্যই আমরা সবাই এখানে সমবেত হয়েছিলাম এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আপিল করতে চাই যে আগামী 18 ডিসেম্বর আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীকে শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। কী কী কর্মসূচি রয়েছে? কর্মসূচি এখন আমাদের, আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরাকে গরিব মানুষের বাড়িতে যাতে পাকা বাড়ি নির্মাণ করা যায়, প্রায় 3 লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। মূলত তাদের গৃহপ্রবেশের কর্মসূচিকেই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা সম্পন্ন হবে এবং আশা করছি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য আরও কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক ওনার মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার হিসেবে আমরা পেতে চলেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।